হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু বিবি আমাদের ব্লগ বাড়িতে আপনাদেরকে স্বাগতম আমি জুয়েল আসে আপনাদের সাথে থাকবো আপনাদেরকে বাংলাদেশ থেকে জার্মানি আনা পর্যন্ত এবং তারপরও থাকবো যখন আপনারা জার্মানি আসার পরে সারভাইভ করতে কোনো সমস্যা হবে বিভিন্ন সময় ইনফরমেশান যদি আপনাদের কোনো গ্যাপ হয় বা কোথাও যদি আপনাদের নতুন কিছু তথ্য দরকার পড়ে আমি চেষ্টা করব আপনাদেরকে সাপোর্ট করার জন্য সো আশা করি আপনারা আমাদের আমার প্রথম দুটা ব্লগের প্রথম দুটো এপিসোড দেখছেন যেখানে ছিল আমাদের ইনফরমেশান শেয়ার করা ছিল যে প্রিপারেশন কীভাবে করতে হবে ল্যাঙ্গুয়েজ কীভাবে করতে হবে বা ল্যাঙ্গুয়েজ কতটা ইম্পর্টেন্ট এবং সেকেন্ড পার্টে আমরা আলাপ করেছি টাকা নিয়ে যেটা খুবই একটা ইম্পর্টেন্ট ইস্যু যে আপনাদের কত টাকা এস্টিমেশন করতে হবে আসার জন্য সো এখন পর্যন্ত যতক্ষণ আপনারা ডিসাইড করে ফেললেন অলরেডি যে আপনারা কীভাবে প্রিপারেশন করবেন ল্যাঙ্গুয়েজ দেওয়ার শেষ আপনাদের আয়স করার শেষ বা জার্মান ভাষা শেখার শেষ এবং টাকা পয়সার ব্যবস্থা হয়ে গেছে এখন আপনাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট একটা ধাপ এখন আপনাদের পার করতে হবে সেটা হচ্ছে আপনাদের কোর্স খুঁজে যেটার ক্ষেত্রে সবাই অনেক খুব একটা প্যারা খায় যে আসলে তার মন মতো কোর্স পাচ্ছে কিনা বা কোথায় খুঁজতে হবে কিভাবে খুঁজতে হবে সো আমি আপনাদের আজকে চেষ্টা করব স্টেপ বাই স্টেপ পুরো ধাপটা দেখানোর জন্য ফার্দার কন্টিনিউ করার আগে আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্ট করুন যদি আপনাদের কোনো কিছু জানা থাকে বা কোথাও ভুল থাকে বা আপনাদের কোনো নতুন কোনো ইনফরমেশান দরকার লাগে আপনারা আমাকে এখানে কমেন্ট করতে পারেন সেই ক্ষেত্রে আমি চেষ্টা করবো নতুন কোনো ইনফরমেশন অ্যাড করার বা বাদ দেওয়ার যদি কোনো ভুল ইনফরমেশন শেয়ার করে থাকি এবং আপনারা শেয়ার করুন আপনাদের ফ্রেন্ডদের সাথে অনেকেই আমরা হয়তো বা চিন্তা করি কম্পিটিশান বেড়ে যাবে কিন্তু শেয়ার করলে যেটা হয় যে অনেক বেশি পরিমাণ মানুষ জানতে পারে আপনার কাজে না লাগলেও যার কাজে লাগবে সে ইনফরমেশনে পাচ্ছে তার থেকেও বড় কথা আপনারা যখন গ্রুপে একসাথে কোথাও অ্যাপ্লাই করবেন সেই ক্ষেত্রে আপনাদের কাগজপত্র করা দৌড়াদৌড়ি মোটামুটি খরচগুলো কমে যাবে এবং মোটামুটি সব কিছু বোঝানোর ক্ষেত্রে গ্রুপ অফ পিপল অনেক হেল্প পাবেন সো ফ্রেন্ড সার্কেলদের মাঝখানে মাঝে শেয়ার করুন এবং আপনারা সেভাবেই কন্টিনিউ করুন সো আমি এত ফার্দার না ডিসকাশন না করে আমরা সরাসরি চলে যাচ্ছি মেইন টপিকে আপনাদের সার্চ করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ওয়েবসাইটটা জার্মান জন্য জার্মানির জন্য সেটা হচ্ছে এই দাদের এই ওয়েবসাইটটা এটা অনেকটা অথেন্টিকের কাছাকাছি দ্যাট মিনস আপনারা নাইনটি অথেন্টিক নিউজ পাচ্ছেন এবং খুবই অর্গানাইজ করা একটা ওয়েবসাইট এরকম ওয়েবসাইট আমেরিকা কানাডা বা অস্ট্রেলিয়াতেও খুব রেয়ার একটা সেন্ট্রাল একটা ওয়েবসাইট এবং ওদের ইচ অ্যান্ড এভরি ইনফরমেশান অলমোস্ট হান্ড্রেড পারসেন্ট সো আপনারা এই ওয়েবসাইটটা ফলো করুন এছাড়াও আরও কিছু ওয়েবসাইট আছে কিন্তু আমি সবাইকে সাজেস্ট করব এই ওয়েবসাইটটা ফলো করার জন্য যেখানে আপনারা মোটামুটি সব ধরনের ইনফরমেশনই পাবেন সো প্রথমে আপনাদের এই ওয়েবসাইটে এই লিঙ্কটা আমি পরে ডেসক্রিপশান দিয়ে দেবো এই লিঙ্কে যাওয়ার পরে আপনাদের প্রথম করতে হবে যেটা ইংলিশ অথবা জার্মান থাকবে আপনাদের মন মতো করে চেঞ্জ করে নিতে পারবেন তো আমি প্রথমে এটাকে ইংলিশ করে নিচ্ছি সো ইংলিশ করার পরে আপনাদের প্রথমে যেটা করতে হবে যে আপনারা এখানে অনেকগুলো অপশন আছে যে স্টাডি সার্চ অ্যান্ড ইন জার্মানি স্টাডি সার্চ ট্যাক অ্যাব্রোড ইনফো ফর হায়ার এডুকেশন বা ইনস্টিটিউট এবং দাঁত রিলেটেড সব ধরনের ইনফরমেশান আছে এবং আপনারা ওদের কন্ট্যাক্ট নাম্বার বা ইনফরমেশান সব পাবেন সো আপনাদের এত বেশি দূরে যেতে হবে না আপনাদের প্রথমে কাজ হচ্ছে এখানে স্টাডি অ্যান্ড সার্চ ইন জার্মানি যেটাতে আপনি যাওয়ার পরে মোটামুটি অভারভিউটা পেয়ে যাবেন এই ওয়েবসাইটে আসলে নিয়ে আলাপ করতে যাচ্ছে যে ফাইন স্কলারশিপ যে আপনার যদি কোনো স্কলারশিপ চান বা ফান্ডিং চান সেক্ষেত্রে আপনাদের কোথায় যেতে হবে এখানে অভারভিউ দেওয়া আছে বিভিন্ন ধরনের স্কলারশিপ ডাটাবেস দেওয়া আছে ফান্ডিং অপশন দেওয়া আছে কী কী ফান্ডিং এখানে পাওয়া যেতে পারে বা কারা কারা স্কলারশিপ পাওয়ার যোগ্য এবং এলিজেবল কী করতে হবে কোন কোন প্রোগ্রামে আসতে পারবেন সেই জিনিসটা এবং তারপর আপনার এখানে কোর্স ইন কোর্সেস অফ স্টাডি মানে আপনি কোন কোন কোর্সে আসতে যাচ্ছেন যে কোন কোন প্রোগ্রামে আসতে যাচ্ছেন সেগুলো কি আপনার শুধুমাত্র ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম নাকি আপনার ব্যাচেলার প্রোগ্রাম বা মাস্টার্স প্রোগ্রাম পিএইচডি প্রোগ্রাম বা পোস্ট অফ বা উপর দিকে বা ইন্টারন্যাশনাল প্রোগ্রাম কোনগুলো যেগুলোতে আপনার ইংলিশ কোর্স প্রোভাইড করে সেই জিনিসটা আপনি এখানে জানতে পারবেন এবং আপনার এখানে প্ল্যানিং করার জন্য যে আপনাদের অনেকেই খুব হেডেক থাকে যে ইউনিভার্সের র্যাঙ্কিং দেখার জন্য বা কোন সাবজেক্টটা কোথায় ডিমান্ড ভালো বা কোন ডিগ্রি প্রোগ্রামের রিকোয়ারমেন্ট আসলে কী কী বা একটা কম্পিটিভ অ্যানালাইসিস করার জন্য আপনারা প্ল্যানের স্টাডি এই অপশন দেখতে পারবেন অথবা আপনারা এখানে আসার পরে কিভাবে এখানে ভর্তি হবেন কোথায় যেতে হবে কিভাবে কি করবেন এবং যদি মাস্টার্স শেষ করার পরে যাবে পিএইচডি করতে চান সেই ক্ষেত্রে কীভাবে পিএইচডি খুঁজতে হবে কী কী অপশন আছে এই জিনিসগুলো এখানে মোটামুটি ডেস্ক্রিপ্টে দেওয়া দেওয়া আছে সো আমি আজকে আলাপ করব মেনলি কিভাবে কোর্স খুঁজতে হয় সেক্ষেত্রে আপনারা যাবেন এখানে ইন্টারন্যাশনাল স্টাডি প্রোগ্রামে এখানে যাওয়ার পরে আপনাদের কাছে এই উইন্ডোটা আসবে এই উইন্ডোতে আসার পরে এই উইন্ডোটা আছে। আপনার মেইন উইন্ডো যেখানে আপনার আপনার মন মতো যে কোনো কিছু সার্চ করতে পারবেন আপনি আম কলা লাউ যা খুশি লিখবেন এখানে আপনার সেই রিলেটেড সব কিছু আসবে কোনো টেনশন নেই আপনি যে কোনো সাবজেক্ট পড়তে চান যার মধ্যে সব কিছু আসে আপনি যে মনে করেন ভাইয়া আমি এই সাবজেক্টে পড়তে যাচ্ছি এটাকে আসে কিনা বা অ্যাভেলেবেল কিনা আপনারা মোটামুটি শিওর থাকুন আপনার পরিচিত যত সাবজেক্ট আপনি চিন্তা করতে পারেন বা চিন্তার বাহিরের সাবজেক্ট সব সাবজেক্ট এখানে আছে। সো মোটামুটি ইন্টারন্যাশনাল এই মুহূর্তে দেখাচ্ছে ইন্টারন্যাশনাল প্রোগ্রাম যেগুলো ইংলিশ ল্যাঙ্গুয়েজে প্রোভাইড করে এরকম দুই হাজার চুয়াত্তরটা প্রোগ্রাম আপনার অ্যাভেলেবেল আছে সো আমি যেহেতু কেমিস্ট্রি ব্যাকগ্রাউন্ড থেকে সো আমি প্রথমে একটা ছোটো একটা এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি কেমিস্ট্রি ব্যাকগ্রাউন্ড দিয়ে সো আপনি এখানে সার্চ অপশন লিখবেন কেমিস্ট্রি সো আপনারা যদি চান কেমিস্ট্রি অন্য ব্রাঞ্চে যেমন মলিকুলার কেমিস্ট্রি বা বায়ো কেমিস্ট্রি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বা অথবা ম্যাটেরিয়াল সায়েন্স স্ট্রাকচারাল কেমিস্ট্রি যে কোনো কেমিস্ট্রি রিলেটেড আপনার যে কোনো ব্রাঞ্চে আপনি এখানে খুঁজতে পারবেন আপনি জাস্ট মন মতো আপনার সাবজেক্টটা পুট করবেন তো সেই ক্ষেত্রে আপনি যদি অন্য সাবজেক্টে হয়ে থাকেন ইকোনমিক্সের হয়ে থাকেন বা আপনি যদি আর্টসের হয়ে থাকেন সাংবাদিকতা আপনার জার্নালিজম পড়তে হয় আপনাদের যদি অন্য কোনো সাবজেক্ট যা মনে চায় আইটি রিলেটেড মেকানিক্যাল সব যে কোনো রিলেটেড কোর্স এখানে লিখবেন সার্চ করার পর আপনার কোর্স টাইপে যাবেন যে আপনি আসলে কি করতে চাচ্ছেন ব্যাচলর করতে চাচ্ছেন মাস্টার্স করতে যাচ্ছেন পিএইচডি করতে চাচ্ছেন সো সেই ক্ষেত্রে আপনার ব্যাচলর করতে যে ব্যাচল এখানে সিলেক্ট করতে হবে মাস্টার্স করার জন্য মাস্টার্স ছিল আমি আবার মাস্টার্সের জন্য বলতেছি যেটা আমি সবাইকে রিকমেন্ড করবো মাস্টার্সে আসার জন্য ব্যাচলরের জিনিসটা একটু টেকনিক্যাল এবং ক্রিটিক্যাল সো ব্যাচেলর নিয়ে আমার একটা আলাদা প্রোগ্রাম করার ইচ্ছা আছে সো ওই তখন আমরা একটু ডিটেলস আলাপ করবো ব্যাচলর নিয়ে আপাতত মাস্টার্স প্রোগ্রামটা ফোকাস করতে চাচ্ছি যেটা সবচেয়ে ইজি এবং মোটামুটি এই ইয়াটা আপনাদের স্টেপটা খুবই ফলো করলে আপনাদের এখানে আসার জন্য পথটা শুভম হবে সো আপনি প্রথমে মাস্টার্স ডিগ্রিটা সিলেক্ট করবেন তারপর আপনি এখানে এই কোর্স ল্যাঙ্গুয়েজ থেকে আপনাদের এখানে অপশান আছে যে ইংলিশ অথবা জার্মান ইংলিশ সো আপনি যদি হানড্রেড পার্সেন্ট ফুল একটা ইংলিশ মিডিয়ামে আপনি যদি কোর্স করতে চান সেক্ষেত্রে শুধু ইংলিশ সিলেক্ট করবেন আর যদি আপনি মনে করেন না আমি কিছু জার্মান কোর্স আমি পারি বা আমার জার্মান মিডিয়াম বা ল্যাঙ্গুয়েজ খুব ভালো সেক্ষেত্রে আমি জার্মান বা ইংলিশ নেবো সেক্ষেত্রে আপনি জার্মান ইংলিশও সিলেক্ট করতে হবে সেক্ষেত্রে আপনার হয়তো কোর্স কিছুটা বাড়বে কিছু সাজেশান বেশি আসবে কিন্তু সেক্ষেত্রে আপনাদের মাথায় রাখতে হবে যদি জার্মান আপনার কোর্স মিডিয়ামে হয়ে থাকে বা কিছু কোর্স আপনার জার্মান হয়ে থাকে সেই ক্ষেত্রে আপনার জার্মান লেভেল মোটামুটি বি ওয়ান লেভেল অথবা বি টু লেভেলে হতে হবে এবং আপনাকে সেই লেভেলে ক্লাস করতে হবে লেকচার অ্যাটেন্ড করতে হবে সেই লেভেলে সেই জার্মান ভাষার আপনাদের প্রেজেন্টেশন কোর্স ওয়ার্কের যদি ল্যাব থাকে ল্যাব ওয়ার্ক এবং এক্সাম আপনাকে জার্মান দিতে হবে সো আমি নর্মালি পড়া লাগার ক্ষেত্রে এডুকেশনাল রিলেটেড লাইনগুলোতে আমি আশা করব সবাই ইংলিশ সিলেক্ট করবে যদি আপনার জার্মান খুব ভালো না হয় সেক্ষেত্রে ইংলিশ সিলেক্ট করবেন এবং এই ফিল্ড অফ স্টাডিটা আপনি ব্ল্যাঙ্ক রাখতে পারেন এই ক্ষেত্রে ফিল্ড অফ স্টাডি আমি একটু চেক করে রাখতে পারি যেখানে কী কী আছে সো আপনি কোন কোন ফিল্ডে যেতে চাচ্ছেন এগ্রিকালচার বা ইঞ্জিনিয়ারিং বা অন্য সেই ক্ষেত্রে আপনার ফিল্ডটা কিছুটা ছোটো হয়ে যাবে যদি আপনি এই ফিল্ড অফ স্টাডিটা আপনি সিলেক্ট করেন ওটা করার দরকার নেই আপনি শুধুমাত্র কোর্স আপনার সাবজেক্ট নেই কোর্স টাইপ যে কোন ডিগ্রি প্রোগ্রাম আসতে যাচ্ছেন মাস্টার্স ব্যাচেলর অফ পিএইচডি এবং কোর্স ল্যাঙ্গুয়েজ সো এইটুকু দেওয়ার পরে আপনি মোটামুটি সার্চ অপশানে ক্লিক করবেন সো আমার এখানে দেখাচ্ছে যাচ্ছে তিয়াত্তরটা রেজাল্ট পাওয়া গেছে এই অপশানের ক্ষেত্রে এবং এইখানে আরেকটা মজার ব্যাপার আছে আপনি যে লেফট সাইডে খেয়াল করে থাকেন তাহলে সেই ক্ষেত্রে দেখবেন আরও কিছু এক্সট্রা অপশন আসছে যে আপনার ইংলিশ ল্যাঙ্গুয়েজের লেভেল আপনি কোন লেভেলে ইংলিশ পারেন যে আপনার এ ওয়ান এ টু বি ওয়ান বি টু বা সি ওয়ান সি টু মেনলি বি ওয়ান বি টু হচ্ছে আপনার সিক্স পয়েন্ট ফাইভ টু সেভেনের মধ্যে এবং সি ওয়ান সি টু আছে সেভেন পয়েন্ট ফাইভ টু নাইনের মধ্যে আর কি সো আয়লসের যে স্কোরটা আপনি হিসেব করেন সো এটা সিলেক্ট করতে দরকার নেই কিন্তু আপনি যদি কোনো স্পেসিফিক শহরের জন্য আপনার এফিনেশন থাকে যে আমি এই শহরেই পড়তে চাচ্ছি বা এই শহরের স্পেসিফিক এই ইনস্টিটিউটে পড়তে যাচ্ছি সেই ক্ষেত্রে আপনার এই লোকেশানের এই জিনিসটাতে সিটি সিলেক্ট করতে পারবেন যেখানে এখানে আপনি দেখা যাচ্ছে যে বিভিন্ন ধরনের অ্যালফাবেটিক ওয়ার্ডে আপনি এখানে আসছে যে বাইরুদ বার্লিন ক্যামনিস কেমনিস সো আপনি চাইলে এখানে আপনার সার্চ রেজাল্টটা ডাউন করে আনতে পারবেন যে আপনার স্পেসিফিক ওই ইউনিভার্সিটি বা স্পেসিফিক ওই শহরের ক্ষেত্রে আপনি কোন কোন অফারগুলো পাচ্ছেন অথবা আপনি এখানে ইনস্টিটিউট দিতে পারবেন যে আপনি শুধুমাত্র ইউনিভার্সিটিতে যেতে চাচ্ছেন নাকি আপনি ইউনিভার্সিটি অ্যাপ্লাইড সায়েন্সের অ্যাপ্লাইড সায়েন্সের তফাত এত কিছুটা তফাত আছে সেটা হচ্ছে যে ইউনিভার্সিটিতে মেনলি আপনার খুব বেশি পরিমাণ থিউরি নলেজ লাগে এবং থিউরিক্যাল কোর্স ওয়ার্কগুলো বেশি অফার করা হয় এবং অ্যাপ্লাইড কেমিস্ট অ্যাপ্লাইড সায়েন্সের যেই ইউনিভার্সিটিগুলো ওই ইউনিভার্সিটিগুলো মেনলি প্র্যাকটিক্যাল রিলেটেড মানে ওখানে ওই কোর্সগুলোতে ম্যাক্সিমাম কোর্সগুলোতে প্রচুর পরিমাণ প্র্যাকটিক্যাল ওয়ার্ক থাকে আপনাকে হাতে কলমে কাজ শিখে আপনাকে এখানকার জব এনভায়রনমেন্টের সাথে রিলেটেড হওয়ার জন্য আপনাদেরকে তৈরি করার জন্য মেনলি অ্যাপ্লাইড সায়েন্স ইউনিভার্সিটিগুলো আছে এবং আপনি চাইলে কিছু নন ইউনিভার্সেল রিসার্চ ইনস্টিটিউট দ্যাট মিন্স আপনার ফ্রান অফারে ম্যাক্স ফ্রান ইনটিউট বিভিন্ন ইনস্টিটিউটে আপনি যদি রিসার্চ ওয়ার্ক করতে চান বা সেই ক্ষেত্রে যদি আপনি পিএইচডি করতে চান সেই ক্ষেত্রে আপনি ওগুলো সিলেক্ট করতে হবে কিন্তু প্রথম দিকে প্রিলিমিয়ারি আপনারা এগুলো সিলেক্ট না করে শুধুমাত্র সার্চ কোর্স ওয়ার্ক আর আপনার ডিগ্রি প্রোগ্রাম দিয়ে সার্চ করলে মোটামুটি আপনার একটা ওয়াইড রেঞ্জ অফ সাজেশন পাবেন তো আপনি দেখতে পাচ্ছেন আমি কেমিস্ট্রি সার্চ দেওয়ার পর মোটামুটি এখানে চলে আসছে মাস্টার্স ডিগ্রির জন্য আপনি মেটাল সায়েন্স ইউনিভার্সিটি স্টুড স্টুডেন্ট গার্ড অথবা আপনি এখানে প্রোটিন কেমিস্ট্রি বা আপনি কেমিস্ট্রি অ্যান্ড লার্গ ইউনিভার্সিটি কনস্ট্যান্ট সো আমি আমার ইউনিভার্সিটি যেটা আমি কোর্স শেষ করেছি সেটা নিয়ে আমি একটু সার্চ তাহলে সেক্ষেত্রে আমার জন্য এক্সপ্লেন করা একটু ইজি হবে সো আমি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ায় শেষ করলাম সো আমার ক্ষেত্রে সেটা ছিল যে এই যে এই প্রোগ্রামটা আমি ছিলাম যে মাস্টার্স কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং মনস্ট্রা ইউনিভার্সিটি এবং এটা হচ্ছে ইউনিভার্সিটি অ্যাপ্লাইড সায়েন্স যাদের মেনলি আমি এটো বললাম যে ওদের প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স বা ওয়ার্কের প্রচুর ডিমান্ড বা ওদেরকে রেডি করা হয় সো আমি এইখানে বা আপনি যে কোনো সাবজেক্ট পছন্দ করে ক্লিক করবেন ওই সাবজেক্টে কোর্স করার পরে আপনার মোটামুটি একটা ওভারভিউ আসবে যে এখানে আপনার ওভারভিউ আছে যে এই কোর্সে ওভারভিউটা কী কী যে আপনি কোন কোর্সে যাচ্ছেন মাস্টার্স কোর্সে যাচ্ছেন বা কোন টিচিং ল্যাঙ্গুয়েজটা কি মানে আপনি কোন মিডিয়ামে পাওয়া লাগায় ইংলিশ মিডিয়াম এবং আপনার মোটামুটি এই রিলেটেড আপনার কত সেমিস্টারে আপনার কোর্স বা মাস্টার্স প্রোগ্রাম শেষ হবে নর্মালি মাস্টার্স প্রোগ্রাম জার্মানিতে তিন সেমিস্টার অথবা চার সেমিস্টার কিছু ইউনিভার্সিটিতে তিন সেমিস্টার সেক্ষেত্রে দুই সেমিস্টার আপনার থিউরি কোর্স এক সেমিস্টার আপনাদের থিসিস আর কিছু ইউনিভার্সিটি আছে ম্যাক্সিমাম ইউনিভার্সিটির যেটা আপনার চার সেমিস্টারে যে তিন সেমিস্টার থিউরি কোর্স এবং এক সেমিস্টারে মাস্টার্স থিসিস টোটাল একশো বিশ ক্রেডিট সো এবং কোন সময়ে আপনার এই ইউনিভার্সিটিটা আপনার কোর্সটা প্রোভাইড করতেছে যে উইন্টার সেমিস্টার নাকি সামার সেমিস্টার কিছু আছে শুধু উইন্টার সেমিস্টারের জন্য কোর্সটা কিছু আছে শুধুমাত্র সামার সেমিস্টারের জন্য আর কিছু আছে যে আপনার সামার এবং উইন্টার দুই সেমিস্টারে প্রোভাইড করেছে আপনি এখানে একটা ওভারভিউ পাবেন এবং কোর্স কখন শুরু হচ্ছে যে স্টুডেন্ট বিগিন ইন আলি অক্টোবর মানে দ্যাট মিন্স আপনার উইন্টার সেমিস্টারের কোর্স অক্টোবরে শুরু হবে এবং সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট যেটা হচ্ছে আপনাকে এই জিনিসটা এক নজরে চোখ বুলাতে হবে যে কোন সময় আপনার ডেডলাইন অ্যাপ্লিকেশন করার সো এক এক ইউনিভার্সিটির অ্যাপ্লিকেশন ডেড লাইন এক রকম ভিন্ন থাকে কিছু ইউনিভার্সিটি একটু আর্লি শুরু করে কিছু ইউনিভার্সিটি কিছু লেগে শেষ করে কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে সামার সেমিস্টারের জন্য ম্যাক্সিমাম লাস্ট হচ্ছে পনেরো জুলাই সরি পনেরোই জুন আর উইন্টার সেমিস্টার আমি সরি উল্টা হবে উইন্টার সেমিস্টারের জন্য পনেরো জুন এবং সামার সেমিস্টারের জন্য পনেরো জানুয়ারি আপনার লাস্ট এর এরপরে আপনি কোনো অ্যাপ্লিকেশন করতে পারবেন না এই দুই সেমিস্টারের জন্য সো এর আগে পর এর আগে মোটামুটি ফ্লেক্সিবল উইন্টার বা আপনার মার্চ থেকে শুরু হয়ে যাবে অ্যাপ্লিকেশান প্রসেস চলবে সেটা জুন পর্যন্ত আর সামারের ক্ষেত্রে আপনার অ্যাপ্লিকেশান প্রসেস শুরু হয়ে যাবে অক্টোবর থেকে বা নভেম্বর থেকে শুরু হবে এবং চলবে জানুয়ারি পর্যন্ত সো আপনি এই জায়গায় চেক করতে পারবেন এবং আপনি এইখানে মোটামুটি যে টিউশন ফি আছে কি আপনার এই কোর্সের জন্য যে আপনার টিউশন ফি লাগবে কি না তারপর এই রিলেটেড যেই ব্যাপারটা যে এখানে এই সাবজেক্ট রিলেটেড পিএইচডি প্রোগ্রাম আপনার আছে কি না ধরেন অনেকে আছে পিএইচডি করার চিন্তা ভাবনা আছে যে আমি মাস্টার্স করার পরে ওইখানেই সরাসরি পিএইচডি প্রোগ্রামে যাব সো এই সাবজেক্টের জন্য আমাদের ওই ইউনিভার্সিটিতে মানে ফাঁকর সুলেম কোনো পিএইচডি প্রোগ্রাম নাই কিন্তু আপনি যদি অন্য কোথাও পিএইচডি অ্যারেঞ্জ করে ইউনিভার্সিটিতে কাজ করতে চান বা ইউনিভার্সিটির ল্যাব ইউজ করতে চান সেক্ষেত্রে ফ্যাসিলিটি সেটা সেখানে আমরা অন্য আরেকদিন লাভ করব সো যাদের জন্য যারা চিন্তা যে আমি পিএইচডি ছাড়া যাবই না মাস্টার্স করাবো সেক্ষেত্রে তারা ওভাবে চেক করে নেবে যেখানে এখানে থাকবে যে ইএস লেখা থাকবে সেখানে আপনারা পেয়ে যাবেন যে আপনারা ওখানে পিএইচডি পাবেন কি না এবং এই যে আরেকটা জয়েন্ট ডিগ্রি ডবল ডিগ্রি প্রোগ্রাম এই প্রোগ্রামটা অনেকটা খুবই ভালো একটা প্রোগ্রাম সেটা হচ্ছে যে আপনি চাইলে আপনার ইউনিভার্সিটির হোল মাস্টার্স কোর্সটা এই ইউনিভার্সিটি করতে পারবেন একটা নর্মাল একটা সিঙ্গেল ইউনিভার্সিটি অথবা আপনারা চাইলে আপনাদের এক সেমিস্টার বা দুই কোর্স ওয়ার্ক আপনারা অন্য একটা দেশের অন্য একটা ইউনিভার্সিটিতে আপনারা করতে পারবেন সেই ক্ষেত্রে আপনারা পাশ করার পরে দুটা সার্টিফিকেট পাবেন একটা এই ইউনিভার্সিটি থেকে এবং একটা অন্য একটা ইউনিভার্সিটিতে যে ইউনিভার্সিটি আপনি নিতে চাচ্ছেন আপনি ফ্রান্সে গেলেন তাহলে ফ্রান্সে একটা ইউনিভার্সিটি নিতে চাচ্ছেন তাহলে সেক্ষেত্রে আপনি ফ্রান্স থেকেও ডিগ্রি পাবেন অথবা দ্যাট মিনস আপনার এই মেইন সার্টিফিকেটে দিন শেষে লেখা থাকবে যে আপনি অফ মনস্টার এবং ইউনিভার্সিটি অফ সাম হক কিছু একটা মিলান যদি ধরেন ইটালি থেকে তাহলে আপনার দুইটা থেকে আপনি এই কোর্সটা করছেন এবং পাস করছেন ওটা লেখা থাকবে তারপর ডেসক্রিপশন এবং কন্টেন্ট এখানে ছোট করে মোটামুটি একটা ডেসক্রিপশন দেওয়া থাকবে যে আসলে এই সাবজেক্টে কেন করবেন কি কি কোর্স আছে এবং কি করতে হবে খুব বুগিজুগি ব্যাপার ব্যবসা কিন্তু আপনি যদি কোর্স ওয়ার্ক এন ডিটেলস দেখতে চান সেক্ষেত্রে এখানে একটা অপশান সেকেন্ড অপশান কোর্স ডিটেলস এখানে ক্লিক করার পরে আপনারা মোটামুটি কোর্সের হোল একটা ওভারভিউ পাবেন যে আপনার ফার্স্ট সেমিস্টারে কী কী কোর্স করাতে হবে করতে হবে সেকেন্ড সেমিস্টার কী কী কোর্স করতে হবে থার্ড সেমিস্টার কী কী কোর্স করতে হবে কত ক্রেডিটের এই পুরা হোল মাস্টার্স প্রোগ্রামটা এবং এখানে পিডিএফ ডাউনলোড করা অপশান আছে দ্যাট মিনস আপনারা চাইলে হোল কোর্সটা আপনি দেখ একটা ওভারভিউ নিতে পারবেন যে আপনার সিলেবাসটা দেখার জন্য যে আপনি আসলে যেসব জিনিস ব্যাচেলার স্টাডি করছেন সেই রিলেটেড এখানে ওই কোর্স গুলো করলে আপনাদের ইজি হবে আপনারা সেই ক্ষেত্রে আপনারা এই পিডিএফ ফাইল দেখতে পারেন তারপর আপনারা এখানে আছে টাইপ অফ এক্সামস দ্যাটমিন আপনারা ক্লাস করলেন ভালো করে লেকচার নেওয়ার পর আপনাদের এক্সামগুলো কোন হবে এখানে আছে যে কিছু ল্যাব ওয়ার্ক করতে হয় কিছু এক্সারসাইজ ওয়ার্ক আসতে কিছু অ্যাসাইনমেন্ট আছে কিছু এক্সাম আছে রিটেন কিছু আছে ওরাল সো দ্যাট মিনস হোল একটা আভারভিউ পাবেন আপনার কী ধরনের কী টাইপের এক্সাম হবে তারপর আপনারা এখানে যে এই কোর্সে ইন্টার্নশিপ আসে কি না বা ইন্টার্নশিপ ম্যান্ডেটরি কিনা না সেই জিনিসটা আপনার এখান থেকে নিতে পারবেন যে আপনারা আইডিয়া করতে পারবেন যে আপনাদের ওই চার সেমিস্টার মধ্যে কোনো একটা সেমিস্টার থিস ইন্টার্নশিপ মাস্ট করতে হবে কি না করলে হবে কি না সো এই জিনিসটা আপনার আইডিয়া পাবেন এবং এইখানে দেওয়া আছে যে আপনারা অন্য কোনো জার্মান ল্যাঙ্গুয়েজ বা ইন্টিগ্রেশন কোর্স বা স্পেসিফিক কোনো কোর্স আপনার লাগবে কিনা এই কোর্স করার জন্য বা এই সাবজেক্টে অ্যাডমিশন নেওয়ার জন্য সেক্ষেত্রে এইটা এইটা দেওয়া আছে তারপরে আপনারা নেক্সট সবচেয়ে মোস্ট ইম্পর্ট্যান্ট ব্যাপার যে ফান্ডিং বা কস্টিং যে আপনাদের এখানে পড়তে গেলে কতটা লাগবে বা আপনার কোনো ফান্ডিং অপরচুনিটি আসেনি সেটা হচ্ছে যে আপনার টিউশন ফি নাই এখানে লেখা আছে নান দ্যাট দ্যাটমিন্স কোনো ধরনের টিউশন ফি লাগবে না আপনি এখানে পড়তে গেলে কোনো টিউশন ফি লাগবে না কিন্তু আপনাদের সেমিস্টার কন্ট্রিবিউশন দ্যাট মিনস আপনাদের দুশো ছিয়াত্তর পয়েন্ট টু ওয়ান ইউরো আপনাকে প্রতি সেমিস্টারে পে করতে হবে সেমিস্টার কন্ট্রিবিউশন তার মধ্যে ফিফটি পার্সেন্ট আপনাকে এই টাকা ফিফটি পার্সেন্ট আপনার যাবে পাবলিক ট্রান্সপোর্টের জন্য আপনি একটা কার্ড পাবেন যেই কার্ড দিয়ে মোটামুটি এই ইউনিভার্সিটি আমাদের নর্থ রাইন ওয়েস্টফালিয়া স্টেটে আছে আপনার হোল স্টেটে দ্যাট মিন্স হোল স্টেট মোটামুটি বাংলাদেশের চার ভাগের এক ভাগই হবে এরকম বিশাল বড়ো স্টেট মানে ফর এক্সাম্পল আনুমানিক এরকম হোল স্টেটে আপনারা ট্রেন বাস যে কোনো পাবলিক ট্রান্সপোর্টেশান ফ্রি অফ কস্টে ইউজ করতে হবেন কারণ আপনি অলরেডি সেমিস্টারের জন্য এই টাকাটা পে করছেন এবং তার বাকি যে অর্ধেক থাকবে ফিফটি পার্সেন্ট তার মধ্যে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট যাবে আপনার ক্যান্টিনের জন্য দ্যাট মিন্স ক্যান্টিনে আপনার যে খাবারগুলো খুব এক্সপেন্সিভ বাইরে দেখা যায় দশ ইউরো আট ইউরো সেখানে আপনি ক্যান্টিনে পাবেন তিন ইউরো চার ইউরোতে এই যে এক্সট্রা আপনি কিছু ডিসকাউন্ট পাচ্ছেন এই টাকাগুলো মেনলি আসতে আছে স্টুডেন্টদের কন্ট্রিবিউশন থেকেই আর বাকি ফিফটি পার্সেন্ট আসবে আপনার ফিফটি পার্সেন্ট টোয়েন্টি ফাইভ পার্সেন্ট যাবে আপনার ইউনিভার্সিটির হলগুলোতে আপনাকে সিট দেওয়ার জন্য অথবা স্টুডেন্ট ইউনিয়ন বা কালচারাল প্রোগ্রামের জন্য সো ওগুলো আসলে খুব বেশি অ্যাডেক্ট না আপনার দিতে হবে মাস দু হাজার ছিয়াত্তর জিনিস আপনার দিতে হবে দিতে হবে এবং এখানে লেখা আছে ফান্ডিং অপরচুনিটি আছে কি না যে আপনি ইউনিভার্সিটির ভিতরে দ্যাট মিন্স আপনি যখন ওই কোর্সে অ্যাডমিশন নেবেন নেওয়ার পরে আপনি এখান থেকে আসলে মেনলি ইউনিভার্সিটি কোনো ফান্ড আপনাকে দিবে কি না যদি এখানে ইয়েস থাকে খুবই ভালো যে আপনাকে ইউনিভার্সিটি কোনো ফান্ড দিচ্ছে আর যদি নো থাকে তাহলে সেক্ষেত্রে আপনাকে ইউনিভার্সিটির বাইরে থেকে এক্সটার্নাল ফান্ডিং ম্যানেজ করতে হবে দ্যাট মিন্স সেক্ষেত্রে প্রফেসরকে ম্যানেজ করা বিভিন্ন কোম্পানিকে ম্যানেজ করা সেটা আপনাকে এখানে আসার পরে সুযোগ বুঝে করতে হবে সো ওই জিনিসগুলো নিয়ে আমরা আরেক কোনো একদিন আলাপ করবো যে ফান্ডিং অপশানটা নিয়ে তবে যদি এখানে ইয়েস থাকে দ্যাট মিন্স আপনার ইউনিভার্সিটি আপনার এই কোর্সগুলোর জন্য আপনাদেরকে ফান্ডিং অপশান দিচ্ছে এবং ওইটা খুবই ভালো যদি রকম অপশান পান তাহলে সেক্ষেত্রে ওটাতে যাওয়া বেটার সো এবার আসতে সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট যে আমি আসলে এই সাবজেক্টটা পছন্দ করলাম আমার এই মাস্টার্স এন কেমিক্যাল আমি করতে যাচ্ছি ফাঁকুক ছেলে মোস্টার করতে যাচ্ছি এবং আমি এখন সব কিছু ওকে ফাইন আমার কোর্স অভারভিও দেখা শেষ আমার পিডিএফ দেখা শেষ আমার মোটামুটি কস্টিং ফান্ডিং সব দেখে ফেললাম যে আমার সব কিছু মন মতো এবার আমার রিকোয়ারমেন্ট আসলে আমি আসলে পারবো কি না ভর্তি হতে আমার আসলে কী কী যোগ্যতা লাগবে এখানে যোগ্যতা একটা লিস্ট দেওয়া থাকবে যে আপনার অ্যাডমিশন রিকোয়ারমেন্ট কী কী ব্যাচেলর ডিগ্রি ইন কেমিস্ট্রি মানে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বা আপনি মেডিকেল সায়েন্সে বা সিমিলার সাবজেক্ট হলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন এবং আপনার ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট এখানে দেওয়া আছে যে আপনার এখানে এই যে এই জিনিসটা খুবই একটা ট্রিকি ব্যাপার যে আপনার যদি ব্যাচেলর প্রোগ্রামটা যদি ফুল ইংলিশে হয়ে থাকে মেনলি এই জিনিসটা ফরেন ইউনিভার্সিটির জন্য হয় যেটা ইউরোপের অন্য ইউনিভার্সিটি দেখা যায় ওদের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ ওদের নিজস্ব ভাষা যে ফ্রান্সের ফ্রান্সের জন্য ফ্রান্স অথবা অন্য দেশের অন্য নর জন্য নরওয়েজিয়ান ভাষা কিন্তু ওদের ওই ফাঁকে আপনাদের ওই গ্যাপে ওদের ইউনিভার্সিটিগুলোতে কোর্স করাচ্ছে ইংলিশে সেই ক্ষেত্রে ও যদি একটা সার্টিফিকেট প্রোভাইড করে যে আমার সাবজেক্টটা চার বছরের কোর্স ছিল বা তিন বছরের কোর্স ছিল সেই কোর্স ব্যাচেলার কোর্স পুরোটা ইংলিশের ছিল সেই ক্ষেত্রে ওটো অ্যানাফ আপনার অ্যাডমিশন পাওয়ার জন্য যদি আপনার অন্য কেউ ক্যান্ডিডেট ওরকম ফাইট করতে না পারে কিন্তু সেই আপনার ব্যাটার যে আপনার আয়ালসটা প্রোভাইড করা তাহলে সেক্ষেত্রে আপনার অ্যাপ্লিকেশনটা স্ট্রং হবে কিন্তু আপনি চাইলে এটা দিয়ে অ্যাডমিশন জন্য অ্যাপ্লাই করতে পারবেন কিন্তু খুবই মোস্ট ইম্পর্টেন্ট ব্যাপার যে জার্মান অ্যাম্বাসিতে ভিসা ইন্টারভিউ দেওয়ার সময় দেওয়ার আগে কিন্তু আপনাকে অবশ্যই আয়েলস শেষ করতে হবে কারণ জার্মান অ্যাম্বাসিতে ইন্টারভিউ দেওয়ার মেইন রিকোয়ারমেন্ট এখন কিন্তু আয়ালস দ্যাট মিনস আপনাকে ওটা ইনক্লুড করা যে আপনি অ্যাডমিশন লেটার পেয়ে গেলেন ইউনিভার্সিটি ইউনিভার্সিটি কনভিন্স কিন্তু অ্যাম্বাসিকে কনভিন্স করার জন্য আপনাকে আয়ালস দিতে হবে দ্যাট মিন্স আপনার আগে এবং পরে আপনাকে আয়ালস দিতেই হচ্ছে সো বেটার এবং এখানে লেখা আছে যে আয়ালসের জন্য আপনার সিক্স অথবা তার ব্যাটার হলে ভালো হয় সো সিক্স তো মিনিমাম এর উপরে যত পাবেন ততই ভালো আপনার যত বেশি পাওয়া যায় এবং এখানে অ্যাপ্লিকেশান ডেডলাইন দেওয়া আছে এখানেও আলাদা করে যে একত্রিশে মে এবং আপনি চাইলে এখানকার এই লিঙ্কে ক্লিক করে যে আপনি কোথায় অ্যাপ্লাই করবেন যে অ্যাপ্লিকেশান ফর্ম ডাউনলোড করা যে আমি ব্যাক করি যে আমি এইখানে যে প্লিজ ভিজিট দিয়ে লিঙ্ক দেওয়া আছে লিঙ্কে ক্লিক করার ফলে আপনি দেখতে পাচ্ছেন যে ওদের জন্য কোনো যদি কোনো স্পেসিফিক অ্যাপ্লিকেশান ডকুমেন্টস লাগে এবং অ্যাপ্লিকেশন ফর্ম লাগে তাহলে সেক্ষেত্রে আপনি এখানে ক্লিক করে ফর্মটা ক্লিক মানে ডাউনলোড করতে পারবেন অথবা অ্যাপ্লিকেশন ডকুমেন্ট কী কী ডকুমেন্টস লাগবে আপনার সেক্ষেত্রে এখানে দেওয়া আছে লিস্ট অফ ডকুমেন্ট যে আপনার এই যে মোটামুটি অ্যাডমিশন জন্য কি কি লাগবে সিভি লাগবে পাসপোর্ট লাগবে আপনার এসএসসি সার্টিফিকেট এইচএসসি সার্টিফিকেট জার্মান ল্যাঙ্গুয়েজ এফএসসি যদি থাকে আপনার সেই ক্ষেত্রে সেই দিবেন আপনারা বা আপনাদের যদি অন্য কোনো রিকোয়ারমেন্ট থাকে প্লেসমেন্ট টেস্টের বা কিছু এখানে মোটামুটি আপনি একটা ওভারভিউ পাবেন কী কী রিকোয়ারমেন্ট আপনার লাগতেছে এবং কী কী ডকুমেন্ট আপনার সাবমিট করতে হচ্ছে বা আপনার কোনো অ্যাপ্লিকেশন ফর্ম টর্ম ডাউনলোড করতে হবে কি না বা আপনারা আরেকটা ব্যাপার করা যায় যেটা আসলে জার্মানির জন্য প্রযোজ্য আপনাদের জন্য আসলে খুব একটা প্রয়োজন নয় সেটা হচ্ছে আপনার ক্রেডিট ট্রান্সফার বা আপনি চাইলেই ফার্স্ট সেমিস্টার না করে ডিরেক্ট সেকেন্ড সেমিস্টার যেতে পারবেন কিনা আপনার পুরনো ওল্ড ডিগ্রি থেকে কিছু কোর্স আপনাকে অ্যাড করে দিবে কিনা সেই জিনিসটা আসলে এখানে অপশান আছে যে যে ডিগ্রি ট্রান্সফার অ্যাপ্লিকেশন ফর ট্রান্সফার টু এ হায়ার সেমিস্টার সো আপনি ওইটা আসলে মেনলি আপনাদের জন্য না বাংলাদেশের ক্রেডিট আসলে এখানে ট্রান্সফার করা যায় না সো ওটা ওটা আসলে চিন্তা ভাব আপনি সো আপনি আবার আগে যা ব্যাক করি সো আপনার এবং সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট এখানে আর খুব ইজি একটা ব্যাপার যে সাবমিট অ্যাপ্লিকেশন টু দ্যাট মিন্স আপনি কোন জায়গায় অ্যাপ্লিকেশন সাবমিট করবেন এখানে যেহেতু দুইটা প্রসেস আছে অ্যাপ্লিকেশন সাবমিট করো একটা হচ্ছে ডিরেক্ট অ্যাডমিশন দ্যাট মিন্স আপনি আপনার অ্যাপ্লিকেশন ডকুমেন্ট সরাসরি জার্মানি ওই ইউনিভার্সিটি সেন্ড করবেন এবং সেই ক্ষেত্রে ইউনিভার্সিটি ডিসাইড করবে আপনার অ্যাডমিশন বা আপনার সার্টিফিকেটগুলো রাইট কি রং বা আপনাকে অ্যাডমিশন দিবে কি দিবে না আর আরেকটা আছে অ্যাডমিশন প্রসেস সেটা আছে ইউনিসিস্ট আমি লাস্ট ভিডিওতে আলাপ করেছে যে ইউনিভার্সিস্টটা কী পরিমাণ পে করতে হয় ওরা আছে একটা থার্ড পার্টি এজেন্সির মতন ওদের কাছে আপনার সব ডকুমেন্ট পাঠাবেন ওরা আপনার অ্যাপ্লিকেশন সার্টিফিকেট সব কিছু করবে যদি সব কিছু ঠিক থাকে অথেন্টিক থাকে তাহলে সেক্ষেত্রে ওরা ওই কাগজপত্র ইউনিভার্সিটিকে ফরওয়ার্ড করবে ইউনিভার্সিস্ট কিন্তু আপনাকে অ্যাডমিশন দেওয়ার কোনো রাইটস রাখে না ইউনিভার্সিটি শুধুমাত্র আপনার ডকুমেন্টগুলো ভেরিফিকেশন করবে দ্যাট মিন্স ওটা আসলে মেইনলি এখানে আপনাকে স্ক্রিনিং প্রসেসে যে কিছু সরাসরি ওরা আপনার স্ক্রিনিং করবে আর কিছু আছে থার্ড পার্টিও করবে সো আপনার এজেন্সি দেখতে পারেন সেক্ষেত্রে আপনাকে এক্সট্রা কোনো ফি পে করতে হবে ফ্রি অফ কস্ট আপনি এখানে অ্যাপ্লাই করতে পারবেন তারপর এখানে আর একটা অপশান সার্ভিসেস যে আপনার কী কী আছে সেক্ষেত্রে আমি গতকাল আলাপ করেছিলাম যে আপনাদের টাকার যে অ্যামাউন্টটা সেই ক্ষেত্রে আপনাকে বিশাল একটা অ্যামাউন্ট সেন্ড করতে হয় বাসা খুঁজার জন্য এখানে কি বাসা করতে মানে কোথায় নিতে হবে সেই ক্ষেত্রে এখানে লিঙ্ক দেওয়া আছে যে আপনি এই লিঙ্ককে ক্লিক করলে মোটামুটি আপনার কাছে চলে আসবে যে আপনি আসলে ওদের এখানে কী কী ধরনের স্টুডেন্ট ফ্যাসিলিটি আছে আপনাদের এখানে যে সিঙ্গেল রুম ফ্ল্যাট মাল্টি রুম বা আপনার কোন কোন শহর আপনার করতে যাচ্ছেন স্টাইনফুড ক্যাম্পাস অথবা মনুস্টারে আপনি মাসে নিতে যাচ্ছেন এবং ওদের কন্ট্যাক্ট ডিটেলস ইমেল অ্যাড্রেস সব কিছু দেওয়া এবং এখান থেকে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন এই নিয়ে আমি একটা আগে একটা ভিডিও করব অ্যাকোমোডেশন নিয়ে এবং খুব একটা আমি ডিটেলস বলার চেষ্টা করব সো আজকে আপাতত এতটুকুই থাকুক যে আপনারা এবং আপনারা চাইলে এখান থেকে মোটামুটি ইউনিভার্সিটির সম্বন্ধে একটা ব্রিফ আইডিয়া নিতে পারবেন যে আসলে ইউনিভার্সিটিটা কেমন বড় কত পুরাতন কবে ফাউন্ডেশন হয়েছে এবং মোটামুটি লোকেশন কোথায় কত স্টুডেন্ট আসে কত লোক থাকে ওই ওই শহরে বাঙালি আসে কি না এই জিনিসটা সবাই জিজ্ঞেস করে আসলে এই জিনিসটা একটা বড়ো ব্যাপার সো আপনারা ওই জিনিসগুলো টেক করতে আসলে বাঙালি ব্যাপারটা এখানে চেক করা যাবে না কিন্তু কতজন লোক থাকে তাহলে আপনি আইডিয়া করতে হবে আসলে ওই শহরটা বড় কি ছোটো পপুলার কিনা সো এটা হচ্ছে মোটামুটি একটা ওভারভিউ আপনি পাচ্ছেন এবং সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ একটা ব্যাপার আপনাকে বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আপনারা এই প্রসেসের মাঝখানে কোথাও যদি স্টাক হয়ে যান দ্যাট মিনস আপনারা কোনো জায়গায় বুঝতেছেন না কোন জায়গায় অ্যাপ্লিকেশন করতে হবে বা কোন জায়গাটা যাওয়ার পর আপনি হাফ যাওয়ার পর আপনি ব্লক হয়ে গেছেন এরপর আপনি আর অ্যাপ্লাই করতে পারছেন না সেই ক্ষেত্রে আপনারা এই যে ডান পাশে একটা কন্ট্যাক্ট অপশন আছে এবং এখানে দেওয়া আছে কন্ট্যাক্ট পার্সনের নাম প্রফেসর বিরল উনি আমার সুপারভাইজার ছিল সো উনি এখন আপাতত এই এক্সাম কমিটির হেড আছে ওনাকে আপনারা মেইল করতে পারবেন এখানে ইমেল অ্যাড্রেস দেওয়া আছে আপনারা চাইলে যে কোনো সময়ে খুবই ভদ্র ভাষায় মোটামুটি ফর্মাল যেটা বলে ফর্মাল ভাষায় আপনারা জিজ্ঞেস করতে পারেন আপনার কোন জায়গায় সমস্যা বা আপনি কোন জায়গায়টা আটকে গেছেন দ্যাট মিন্স আপনার হয়তো আইএলস আছে ফাইভ পয়েন্ট ফাইভ ফর এক্সাম্পল আপনি তাও অ্যাপ্লাই করতে চাচ্ছেন এই ইয়াতে তাহলে আপনি সেই ক্ষেত্রে আপনি প্রফেসরকে মেল করতে পারবেন যে আমি প্রফেসর আমি আপনাদের কোর্সে এই খুবই আগ্রহ আমি এই কোর্সগুলো করছি এবং আপনাদের সাথে রিলেভেন্ট আমি খুবই আগ্রহী কিন্তু আমার আসলে আনফর্চুনেটলি আমার আয়ার্সের রেজাল্টটা খারাপ হয়েছে ফাইভ পয়েন্ট ফাইভ আর্স আমি কি অ্যাপ্লাই করতে পারবো কি না বা আপনার কোথাও আর্কে প্রসেস অ্যাপ্লিকেশন প্রসেসে আপনার কোথাও একটা এক জায়গায় আপনি বুঝতেছেন না যে আপনার এই জায়গাটা আসলে কোনো সমস্যা বা কনফিউশন কোনো কোশ্চেন সেক্ষেত্রে আপনি ওনাকে খুব ভদ্রভাবে জিজ্ঞেস করতে আমি তো তোমাদের এখানে অ্যাপ্লাই করার জন্য চিন্তা ভাবনা করতেছি আমি অ্যাপ্লিকেশন করার সময় এই ধাপে এসে আমি এই জায়গায় আটকে গেছি তো তুমি কি আমাকে হেল্প করতে হবে না সো এখানকার প্রফেসররা খুবই 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 স্টুডেন্ট ফ্রেন্ডলি মানে এইটা বাংলাদেশের কোনো ইউনিভার্সিটিতে আপনি কল্পনা করতে পারবেন না যে প্রফেসরটা মেল করছেন সেই প্রফেসর আপনাকে মেলের রিপ্লাই আপনি যদি এই প্রফেসর ব্রিজলের ওয়েবসাইটে যান তাহলে দেখবেন যে সে কী পরিমাণ ব্যস্ত একটা প্রফেসর তার কী পরিমাণ রিসার্চ ওয়ার্ক চলছে তার গ্রুপে কিন্তু তারপরও সে আপনাকে রিপ্লাই করবে খুব কোডিয়েলি রিপ্লাই করবে এবং আপনাকে অথেন্টিক নিউজ দেবে সে না পারলে সে আপনাকে অন্য কোনো লিঙ্ক প্রোভাইড করবে যেখানে যাকে আপনার রেসপন্সিবল আপনাকে কাউকে লিঙ্ক প্রোভাইড করে আপনাকে ফরওয়ার্ড করে দেবে আপনার এই ইমেল যাতে তারা আপনাকে মেল রিপ্লাই করে সো এইটা আসলে খুবই একটা ভালো ব্যাপার এখানকার জার্মানি অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে তো সেই ক্ষেত্রে আপনারা এখানে চেক করুন অথবা আপনারা চাইলে সরাসরি কোর্সের এই ওয়েবসাইটে আমি এই কোর্সটার ওয়েবসাইট যেতে যে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং মাস্টার্সদের যে কোর্স আছে সেই কোর্সের ওয়েবসাইটটা আমি খুঁজে ঘুরে আসলাম যে আসলে কি কী করাচ্ছে স্ট্রাকচারটা কেমন কোন কোন সাবজেক্ট পড়াচ্ছে কোন কোন সাবজেক্টের ভিতরে কি কী আছে ডিটেলস দেখলেন আপনারা অ্যাডিশনাল কি কী জিনিস করতে হবে বা আপনারা যদি কোনো স্টাডি ম্যাটেরিয়াল চেক করতে চান সেক্ষেত্রে এইখান থেকে আপনারা করতে হবে তো এই জিনিসটা খুবই কমন ফরমেট সব জার্মান ইউনিভার্সিটির ক্ষেত্রে আমি একটা ফর এক্সাম্পল অন্য একটা ইউনিভার্সিটি যাই আমরা আরেকটু ব্যাকে যাই সো আমরা যদি আবার আমাদের সার্চ অপশানে চলে আসি সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে আমরা ছিলাম একটু অন্যটে সো আমরা এখন ধরেন ফর এক্সাম্পল আমরা কেমিক্যাল অ্যান্ড বায়োপ্রসেস ইঞ্জিনিয়ারিংয়ে আমরা ভর্তি হতে চাচ্ছি আমাদের এই সাবজেক্টটা পছন্দ হয়েছে এটা হামবুর্গ ইউনিভার্সিটি অফ টেকনোলজিতে সো আমরা এখানে গেলাম ক্লিক করলেন সেইম একটা ফর্মেট ওভারভিউ রাফ এস্টিমেশন যে আপনার সাবজেক্ট কোন মিডিয়ামে হবে কয় সেমিস্টার কবে আপনার শুরু হবে উইন্টার না সামার কবেতে ক্লাস শুরু হবে ডেইলি লাইন কবে টিউশন ফি আছে কি নাই জয়েন্ট আপনার পিএইচডি প্রোগ্রাম অফার করে কি করে না জয়েন্ট ডিগ্রি প্রোভাইড করে কি না এবং একটা স্মল ডেসক্রিপশান এই কোর্সের উপরে আপনার কোর্স ডিটেলসে গেলে আপনি আর একটু ডিটেলসে পাবেন যে কোন ধরনের এক্সাম টাইপ হয় কোন ধরনের ম্যাটেরিয়াল আপনার প্রোভাইড করতে হয় এবং সেগুলো স্পেসিফিক কোর্স তারপর ফান্ডিংয়ের ক্ষেত্রে গেলে সেক্ষেত্রে ওখানে ছিল দুশো বা 75 আমার এক্সাক্ট খেয়াল নাই সেই ক্ষেত্রে আপনাকে এখানে ফান্ডিংয়ে ফান্ডিং না সেমিস্টার ফিটা দেখাচ্ছে যে কোনো টিউশন ফি নাই কিন্তু সেমিস্টার ফি তিনশো ইউরো দিতে হচ্ছে এবং লিভিং কস্ট আটশো ইউরো দেখাচ্ছে পার মান্থ দ্যাট মিন্স হামবুর্গ শহরটা খুবই পপুলার যেহেতু পোর্ট সিটি এবং খুবই জমজমাট একটা শহর এবং এই জন্য সে লিভিং কস্টটা একটু হাই কিন্তু আটশো লাগবে না আপনার টেনশন বা কিছু নেই এবং এখানে সবচেয়ে বড় কথা আমি আগের ইয়াতে বলছিলাম যে ওখানে ফান্ডিং অপশন ছিল কিন্তু এখানে দেখতে পাচ্ছেন ফান্ডিং অপরচে উইদিন দ্য ইউনিভার্স দ্যাট মিন আপনি যদি এই কোর্সে যান তাহলে আপনি কিছু খুব ভালো রেজাল্ট করেন বা আপনার যদি এক্সট্রা হিসাবগুলো আপনি যদি মিট আপ করতে পারেন রিকোয়ারমেন্টগুলো তাহলে সেক্ষেত্রে আপনার ফান্ডিং অপশন আছে এবং এখানে আপনার আরও কিছু অপশন এখানে দেওয়া আছে এক্সট্রা দ্যাট মিন্স আপনারা চাইলে এই সাবজেক্ট রিলেটেড স্কলারশিপ প্রোভাইড করতে পারবেন সাপোর্ট ওয়ার্ক এবং আপনারা চাইলে ইউনিভার্সিটির ভিতরে অথবা বাহিরে আপনার ইন্টার্নশিপ মাস্টার থিসিস করতে পারবেন এবং সেই আপনারা ফান্ডিং পাবেন এবং কোর্সের ডিটেলস আপনাকে এখানে দেওয়া আছে আপনি এইখানে গেলে আপনি কোর্সের আরও ডিটেলস পাবেন সেম কথা আপনার রিকোয়ারমেন্ট আপনার কী কী রিকোয়ারমেন্ট লাগবে আপনার এখানে দেওয়া আছে স্পেসিফিক রিকোয়ারমেন্ট ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট ডেডলাইন এবং অ্যাপ্লিকেশন অ্যাট দ্য সেম টাইম এইখানেও এই অ্যাপ্লিকেশনটা ডিরেক্ট অ্যাপ্লিকেশন করতে হয় যেটা হচ্ছে যে আপনি সরাসরি ইউনিভার্সিটি অ্যাপ্লাই করবেন এবং এখানেও আপনার একটা কন্ট্যাক্ট পার্সোনার ডান দিকে আপনার কন্ট্যাক্ট পার্সনে যে আপনাকে প্রোভাইড করবে সব ধরনের ইনফরমেশান বা আপনার কোনো সমস্যা হলে সেক্ষেত্রে আপনার কল করতে পারবেন ডিরেক্ট ইমারজেন্সি খুব বেশি হলে না হলে আপনার ইমার্জেন্সি না হলে কল করার নেই আপনি ইমেল করতে পারেন কোর্স ওয়েবসাইটে যে কোর্স দেখতে পারেন এখানে আর কী কী সার্ভিস আছে ওরা প্রোভাইড করে সেই সার্ভিস দেখতে পারবেন যে আপনার কী কী পসিবিলিটি পার্ট টাইম জবের পসিবিলিটি কী কী আছে বা ওয়েলকাম সার্ভিস আপনার অ্যাকোমোডেশন ব্যাপার স্যাপার সবগুলো এবং ইউনিভার্সিটির সম্বন্ধে আপনার ধারণা করতেন সো আমরা মোটামুটি ডিরেক্ট অ্যাডমিশনের অ্যাপ্লিকেশান দেখে ফেললাম আমরা দেখি যে কোনো একটা কোর্সে আমাদের ইউনিয়সিস্ট অ্যাপ্লিকেশন আছে কি না তাহলে সেক্ষেত্রে আমাদের জন্য ইজি হবে জিনিসটা এক্সপ্লেন করা যে কোন জায়গায় থাকে আমি দেখানোর চেষ্টা করবো আসলে একদম দেওয়া নেই কোন জায়গায় আসলে ইউনিভার্সিস্ট সো আমি চেক করি আমরা ফর এক্সাম্পল আমরা যদি ওকে অফেন বুক আমি চেক করি আমি শিওর না সো চেক করতে চাইলে আপনি এখান থেকে যাওয়ার পরে না সো এটাও হচ্ছে না আপনাকে আমি দেখানোর চেষ্টা করব অন্য একটা জায়গা কোথায় দেখানো যায় শিও না আসলে কোনটাতে করলে আপনারা পাবেন সেটা দেখতে দেখাইতে পারতাম যে আসলে কি হচ্ছে ব্যাপারটা সো কোর্স উই যাওয়ার পরে না এটা অ ডিরেক্ট অ্যাডমিশন সো আসলে আমি এখন এই মুহূর্তে দেখতে পাচ্ছি না সো আসলে আপনারা যখনই চেক করবেন সো এই জিনিস চেক করে নেবেন যদি ইউনিভার্সিটি হয় তাহলে সেক্ষেত্রে আপনাদেরকে ইউনিভার্সিটির মাধ্যমে অ্যাপ্লাই করতে হবে সো আপনারা যদি এখানে আপনারা অন্য কোনো সাবজেক্ট পড়তে চান কমার্সে যদি আপনি অ্যাকাউন্টিং পড়তে চান সেক্ষেত্রে আপনি অ্যাকাউন্টিং রে সার্চ দিলি মোটামুটি আপনি অ্যাকাউন্টিং রিলেটেড যে অ্যাকাউন্টিং অ্যান্ড কন্ট্রোলিং এম বিএ এবং এই ক্ষেত্রে আপনি দেখতে পাচ্ছেন আর একটা ভালো জিনিস এখানে দেখাচ্ছি যেহেতু এখানে আসছে ওদের এখানে এম বিএটা কিন্তু ফ্রি অফ কস্ট না ওদের এখানে এম বি এর আপনার কস্টিং এখানে দেওয়া আছে যে প্রতি সেমিস্টারের জন্য সাড়ে চার হাজার ইউরো করে আপনাকে পে করতে হবে সো এমবি এখানে ফ্রি না বা অন্য ইউনিভার্সে তো ফ্রি হতে হবে কিন্তু এই ইউনিভার্সিটির জন্য যদি পড়তে চান সেক্ষেত্রে এম বিএ কিন্তু ফ্রি না এবং আপনাদের এখানে কত সেমিস্টার চার সেমিস্টার দেয় আপনি প্রতি সেমিস্টারে আপনাকে চার হাজার পাঁচশো করে মোটামুটি চার চার ষোলো আর দুই আঠারো হাজার ইউরে শুধুমাত্র সেমিস্টার ফি পে করতে হবে লিভিং কস্ট হিসাবে বাদ দিয়ে সো খুবই একটা হাইলি এক্সপেন্সিভ একটা ইউনিভার্সিটি তবে এম বিএ মোটামুটি এমনিতেই খুব একটা এক্সপেন্সিভ সাবজেক্ট সো এটা দেখালাম আরেকটা জিনিস দেখাবো আমি যে বলছিলাম যে এখানে মাস্টার্স কোর্স আপনার চার বছরের সরি চার সেমিস্টারও হয় আবার দুই সেমিস্টারও হয় সো আম সরি দুই সেমিস্টার না চার সেমিস্টার অথবা তিন সেমিস্টার আছে এখানে আমি একটু দেখতে পেলাম যে এই জিনিসটা যে এখানে দেওয়া আছে যে গ্লোবাল ম্যানেজমেন্ট যে আপনি পড়তে চান সেই ক্ষেত্রে এই সাবজেক্টটা আপনাকে প্রোভাইড করে উইন্টার সেমিস্টার এবং সামার সেমিস্টার দুই সেমিস্টারে আপনি অ্যাপ্লাই করতে পারবেন এবং আপনাদের রিকমেন্ড দেওয়া আছে যে আপনি যদি ইউরোপিয়ান কেউ হন তাহলে সেক্ষেত্রে ক্ষেত্রে পনেরো ওয়ান এক মে থেকে পনেরো জুলাই আপনার অ্যাডমিশন ডেট ডেট লাইন অথবা আপনি যদি নন ইউরোপিয়ান হন তাহলে পনেরো এপ্রিল থেকে একত্রিশে মে আপনার অ্যাপ্লিকেশন ডেট লাইন সো এটা হচ্ছে উইন্টারের জন্য সেম আপনার সামারের জন্য আপনার আলাদা অ্যাডমিশন ডেডলাইন আছে এবং এই ক্ষেত্রে এখানে সুন্দর দেওয়া আছে আপনার এই কোর্সটা বা এই মাস্টার্স প্রোগ্রামের তিন সেমিস্টারের নর্মালি চার সেমিস্টার কিন্তু এখানে এই মাস্টার্স প্রোগ্রামের তিন সেমিস্টার সো আপনারা এভাবে কোর্স ওয়ার্ক খুঁজে নেবেন আমি নিচে লিঙ্ক দিয়ে দিব যে আসলে মেনলি ডিরেক্ট খুবই সহজ ইজি লিঙ্ক যে দাদার এই লিঙ্কে যাবেন লিঙ্কে যাওয়ার পর আপনারা মোটামুটি সব কিছু খুঁজে পাবেন সো খুবই ইজি দাদার এই লিঙ্কে যাবেন দাঁত ডট ডি ই এখানে যাওয়ার পর ইংলিশ করে নেবেন সার্চ স্টাডি থেকে আপনারা ইন্টারন্যাশনাল প্রোগ্রাম সিলেক্ট করে নিজের মন মতো যে কোনো সাবজেক্ট বসে আরাম করে খুঁজতে পারেন সো আশা করি কোর্স খোঁজা নিয়ে আর কারো কোনো সমস্যা হবে না তারপর যদি কোনো সমস্যা হয় কমেন্টে আপনারা লিখতে পারেন আমি চেষ্টা করব আপনাদেরকে হেল্প করার জন্য সময় আসলে খুব বড়ো ব্যাপার তারপর আমি চেষ্টা করব আপনাদের হেল্প করার জন্য সো যদি আপনাদের আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করুন আর আমার সাথে থাকুন আপনাদের সবাইকে বাংলাদেশে জার্মানি নিয়ে আসা পর্যন্ত